সচেতনতা ও জনশুনানি শিবির অনুষ্ঠিত কোরাপুট জেলা দশমন্তপুর ব্লক অন্তর্গত গিরলি গুমা পঞ্চায়েত স্থিত ষোলগটি পঞ্চায়েত রয়েছে শতাধিক লোক অভিযোগ ব্লক স্তরীয় সচেতনতা এবং অভিযোগর মিলিত জনশুনানি পঞ্চায়েত কার্যালয়ের অনুষ্ঠিত হয়ে যাই। এই জনশুনানি স্থানীয় গোষ্ঠী উন্নয়ন অধিকারী ডম্বরুধর মল্লিক গুরুত্বপূর্ণ সভাপতিত্বরে অনুষ্ঠিত হয়ে মুখ্য অতিথি ভাবে জেলাপাল মোহাম্মদ আব্দুল আখতর যোগদে বিভিন্ন সমস্যাগুড়ি পরখিথার দেখা মিলি। এই অভিযোগ শুনানি সমস্ত বিভাগীয় মুখ্য কর্মকর্তা মানে যোগদে এই কার্যক্রমে সহযোগ করে জিপিও স্মৃতিরঞ্জন নায়ক, এপিও শক্তিপ্রকাশ নায়ক, বিআরসি মহেশ্বর দাস, ওএলএম অধিকারী বটকৃষ্ণ স্বাই, পিএচডি জেই সঞ্জীব কুমার অলী, ধর্মেন্দ্র নায়ক। এই অভিযোগর মুখ্য উদ্দেশ্য হল বিশেষ করে রাস্তাঘাট মরামতি, আবাস যোজনা, বার্ধক্য ভত্তা, পানীয় জল, জাতি প্রমাণপত্র, বাসিন্দা প্রমাণপত্র, শৌচালয়, বিদ্যালয়ের গৃহ নির্মাণ, অন্যান্য বিষয়গুড়ি আলোচনা করা যাই। এই কার্যক্রমে কর্মকর্তা মানে উপস্থিত লে আরটিজেই দুর্গা প্রসাদ মারাণ্ডি, এই অভিষেক সরঙ্গী, পিডব্লুডি জেই ললিত মহন্ত, উপজেলাপাল বরুণ কুমার সবর, অতিরিক্ত এসপি উৎকল কেশরী দাস, ডিডব্লুও সুনীল কুমার তাণ্ডি, এডিএস পিডি নরসিংহ নায়ক, ডব্লু পীতাম্বর নায়ক, সুরেন্দ্র তুরুক, জেই পূর্ণচন্দ্র সেঠি, এই এমআই ডিভিজন করুণা সাগর বেহরা, এগ্রিকলচর এও মহেশ্বর কুমার পাড়ি, এমআই মমতা বেহরা, অতিরিক্ত সিডিএম অরুণ কুমার পাড়ি, ব্লক অধ্যক্ষা পূর্ণিমা চানি, বরিষ্ঠ নেতা রাজেন্দ্র হুইকা, ব্লক উপাধ্যক্ষ অরুণ কুমার চেটি, জেলা পরিষদ জোন এক ললিতা জানি, স্থানীয় সমিতি সভ্যা মধুস্মিতা বাঘ, জেলা পরিষদ জোন দুই ধনপতি সাউতা, এমআই তহসিল অধিকারী অজয় প্রকাশ তির্কি, আইআইসি চন্দ্রভানু মহান্তি, সিডিপিও সাবিত্রী সাহু, জেলা শিশু অধিকার রাজেশ্বরী দাস, স্থানীয় ডাক্তার বিইও দয়াসিন্ধু বাঘ, পিইও জিআরএস সরপঞ্চ সমিতি সভ্য এবং ব্লকর সমস্ত কর্মকর্তাগণ ইত্যাদি উপস্থিত থিলে। পরবর্তী সময়ে জেলাপাল অভিযোগ জনশুনানিকু পরিসমাপ্তি করে। কোরাপুট জেলার তপনিয়ালক রিপোর্ট, একেএন নিউজ।